HbA1c. HbA1c হলো ডায়াবেটিসের সবচেয়ে সক্ষম এবং সবচেয়ে পোটেন্ট এবং সবচেয়ে অ্যাকিউরেট পরীক্ষা। HbA1c হলো কি? হিমোগ্লোবিন A1c, যেটাকে আমরা বলা হয় গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন। আমাদের শরীরের মধ্যে রক্ত ভগবানের এমনই ক্রিয়েশন, প্রত্যেক 3 মাস অন্তর রিসাইকেল হয়ে যায়। কাজে আজকের রক্ত সেটা আবার চেঞ্জ হয়ে যাবে ঠিক 3 মাসের মাথায়। এবং এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে তার মধ্যে কতটা চিনি গোলা রয়েছে সেটাকে যদি আমরা পরিমাপ করতে পারি তাহলে আমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারি কিভাবে ডায়াবেটিসের কন্ট্রোলটা রয়েছে এবং সেইটার ভিত্তিতেই ঠিক হয় কিরকমভাবে চিকিৎসা করা হয়। 7%-এর কম যদি HbA1c দেখা যায় তাহলে দেখা গেছে যে কমপ্লিকেশন মানে মাইক্রোভ্যাসকুলার বা ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন দুটোই কম হয়। কাজেই সবসময় আমরা চেষ্টা করি পেশেন্টের চিকিৎসা এমনভাবে করতে যাতে এই HbA1c পরিমাণ 7-এর বেশি না যায় এবং পেশেন্ট ভালো থাকে এবং তার কোনো রকম কমপ্লিকেশন দেখা না যায়।